জাতীয় দলে এসে অল্প সময়ের মাঝে নিজের জায়গা পাকা করে ফেলেছেন তাওহিদ হৃদয়। প্রথমবার শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ এলপিএল এ খেলতে গিয়েও ব্যাট হাতে মাতাচ্ছেন। তবে গতকাল সোমবার মুদ্রার উল্টোপিট দেখলেন হৃদয়। জাফনা কিংসের হয়ে পেলেন গোল্ডেন ডাকের দেখা, যা তার কেরিয়ারে প্রথম। পাল্লা খেলেতে অনুষ্ঠিত ডাম্বুলা আউরার বিপক্ষে ব্যাচটিতে 9 রানে হেরেছে হৃদয় জাফনা কিংস। আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 134 রান তোলে ডাম্বুলা। নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125-এর বেশি করতে পারেনি তাওহিদ হৃদয় জাফনা কিংস। 3 নম্বরে নেমে তাওহিদ হৃদয় বিনুরা ফারান্ডর করা 3য় ওভারের 5ম বলে প্রথমবার স্ট্রাইক পেয়েই ক্যাচ তুলে দেন। ব্যাক অফ লেন্থ থেকে হালকা লাফিয়ে ওঠা ডেলিভারি ক্রিজ ছেড়ে ডিপ মিড উইকেট দিয়ে বড় শট খেলার চেষ্টা করেন হৃদয়। কিন্তু বাড়তি বাউন্সের কারণে বল ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ উঠে যায়। 22 বছর বয়সী হৃদয় 62 ম্যাচের টি টোয়েন্টি কেরিয়ারে এই নিয়ে 6ষ্ঠবার 0 রানে আউট হলেন, আর কেরিয়ারে প্রথমবার মারলেন গোল্ডেন ডাক।